একজন উপদেষ্টা কাছে আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেন, ভাই চেতনাটা কি আপনাদের? আমি যদি নাহিদের কথা বলি, আমি যদি আসিফ মাহমুদের কথা বলি, এমনকি আমি যদি আসিফ নজরুলের কথাও বলি, ওনাদের কিন্তু সাফল্য ছাড়া আর কোনো চিকিৎসা নাই। ওনারা জানে সফল না হলে ওনারা শেষ। গণঅভ্যুত্থানের চেতনাটা কি আপনি নির্ধারণ করতে পেরেছেন, অথবা কেউ কি নির্ধারণ করতে পেরেছে, অথবা যারা ক্ষমতায় এসেছেন তারা কি নির্ধারণ করতে পেরেছেন, অথবা গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিএনপি জামাত অথবা অন্য বিরোধী দল অথবা দেশের সাধারণ মানুষ অথবা ছাত্ররা সবাই কি একইভাবে একই লাইনে চিন্তা করছেন? গণঅভ্যুত্থানের চেতনার সংজ্ঞা ভিন্ন ভিন্ন হবে। যেমন ধরেন, যারা এবার মানে এখন যাদের উপর দায়িত্ব দিয়েছেন আপনি, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে 21 জন 19 সহ প্রধান উপদেষ্টা, যে 21 জন উপদেষ্টা আছেন, এই 21 জন উপদেষ্টার কাছে আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেন, ভাই চেতনাটা কি আপনাদের? আপনি দেখবেন যে 2-3 জনের চেয়ে এতন হবে একরকম, কারণ তারা সরাসরি আন্দোলনের সঙ্গে ছিল। যারা আন্দোলনের সঙ্গে ছিল তাদের এক চেতনা, যারা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিল না তাদের আরেক চেতনা, আবার যারা অবসরপ্রাপ্ত দীর্ঘদিন ধরে তাদের আবার আরেক চেতনা। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন চেতনা হবে কিন্তু। কাজে যারা সংশ্লিষ্ট ছিল তাদের চেতনাটা হলো যে কোনোভাবেই হোক আমাদের সফল হতে হবে, তাছাড়া তাদের আর কোনো উপায় নাই। তো আমি যদি নাহিদের কথা বলি, আমি যদি আসিফ মাহমুদের কথা বলি, এমনকি আমি যদি আসিফ নজরুলের কথাও বলি, ওনাদের কিন্তু সাফল্য ছাড়া আর কোনো চিকিৎসা নাই। ওনারা জানে সফল না হলে ওনারা শেষ, ওনাদের একটা চিন্তা। কিন্তু আমি যদি আলী ইমাম মজুমদারের কথা বলি, ধরা যাক ওনার কি অবসরে ছিল, ডাইকা এনে পড়তে পারাইছে, চেতনা হয়তো পাই যাইতো নাই, সে কিন্তু এটা ব্যর্থ হচ্ছে বলবো আমি কি জানি ভাই, আমি তিনের মধ্যে ছিলাম না, আমার নিয়ে গেছে, আমি গেছি। কাজে এখানে কিন্তু পার্সন টু পার্সন চিন্তাটাকে ভ্যারি করবেন আপনি। কাজে এখন কার কি চেতনা কে রক্ষা করবে? যারা আমি আপনার সংখ্যায় বলি, যারা গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল, যারা গণঅভ্যুত্থানকে ভালোবাসেছিল, তারা এই চেতনাটা রক্ষা করবেন। যারা এর জন্য শ্রম দিয়েছিল, যারা এর জন্য মানসিকভাবে এর সঙ্গে ইনভলভ ছিল, তারা এর চেতনাকে রক্ষা করবেন। অন্য কেউ করবে না, বিদেশ থেকে এসে কেউ করে দেবে না, বরঞ্চ এই চেতনাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য একটা সংগঠিত শক্তি সক্রিয় দেশে আছে এখন।